তো আমরা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম টোটাল 49টি কোয়েশ্চেন, এখন আমরা ডিসকাস করব টোটাল 51টি কোয়েশ্চেন। 51 + 49 = 100 কোয়েশ্চেন্স, ঠিক আছে? তাহলে শুরু করি আজকের 50 নম্বর কোয়েশ্চেন দিয়ে। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর ফিফটিতে দেওয়া আছে, হু উইল বি অ্যাওয়ার্ডেড উইথ দ্য থার্ড আসাম বৈভব অ্যাওয়ার্ড। তো আগামী 10 ফেব্রুয়ারিতে আসাম বৈভব অ্যাওয়ার্ড, আসাম সৌরভ অ্যাওয়ার্ড, আসাম গৌরব অ্যাওয়ার্ড, এই 3টি অ্যাওয়ার্ড দেওয়া হবে আমাদের অসমের যে ফেমাস পার্সোনালিটি কতজন আছে তাদেরকে দেওয়া হবে। তো এখানে কোয়েশ্চেন হলো যে আসাম বৈভব অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে। অপশন এ রতন টাটা, অপশন বি তপন শইকীয়া, অপশন সি রঞ্জন গগৈ, অপশন ডি অখিলেশ গগৈ। তো এখানে আনসার হবে অপশন সি রঞ্জন গগৈ, প্রাক্তন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ও রঞ্জন গগৈকে থার্ড বৈভব অ্যাওয়ার্ড, আসাম বৈভব অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হবে আগামী 10 ফেব্রুয়ারিতে। কোয়েশ্চেন নম্বর 51 দেওয়া আছে, হু উইল বি অ্যাওয়ার্ডেড উইথ দ্য আসাম সৌরভ অ্যাওয়ার্ড অন 10 ফেব্রুয়ারি 2024। তো আসাম সৌরভ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে? অপশন এ হিমা দাস, অপশন বি এলভিস আলী হাজারিকা, অপশন সি নাদিরাম দেউরি, অপশন ডি অলোক দয়াবাব। তো এখানে আনসার হবে অপশন ডি অলোক দয়াবাব। হিমা দাস, এলভিস আলী হাজারিকা এবং নাদিরাম দেউরি তিনজনকেও আসাম সৌরভ অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হবে। কোয়েশ্চেন নম্বর 52 দেওয়া আছে, হু উইল বি অ্যাওয়ার্ডেড উইথ দ্য আসাম গৌরব অ্যাওয়ার্ড অন 10 ফেব্রুয়ারি। আসাম গৌরব অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে? অপশন এ রঞ্জিত গগৈ, অপশন বি রঞ্জন গগৈ, অপশন সি কিষাণচন্দ নৌরিয়াল, অপশন ডি অলোক দয়াবাব। তো এখানে আনসার হবে অপশন এ রঞ্জিত গগৈ। তো রঞ্জিত গগৈকে আসাম গৌরব অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হবে। কোয়েশ্চেন নম্বর 53 দেওয়া আছে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 12th জেনারেল অ্যাসেম্বলি অফ এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস রিসেন্টলি। তো 12th এই যে কনফারেন্স যে হয়েছে এটি 12 নম্বর। তো এখানে কোয়েশ্চেন হলো যে 12th জেনারেল অ্যাসেম্বলি এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস এটি কোন দেশে হোস্ট করেছে? অপশন এ চায়না, অপশন বি মঙ্গোলিয়া, অপশন সি ইন্ডিয়া, অপশন ডি জাপান। তো এখানে আনসার হবে অপশন সি ইন্ডিয়া। সেখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছে জগদীপ ধনকর, উনি এই কনফারেন্সটি ইনোগ্রেট করেছেন। কোয়েশ্চেন নম্বর 54 দেওয়া আছে, হুইচ স্টেট হোস্টেড দ্য 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমস। তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 কোন স্টেটে হোস্ট করেছে? অপশন এ আসাম, অপশন বি গোয়া, অপশন সি উড়িষ্যা, অপশন ডি মেঘালয়। তো এখানে আনসার হবে অপশন এ, অপশন বি গোয়া, সরি গোয়াতে 2024 খেলো ইন্ডিয়া ইউথ গেমসটি হোস্ট করেছে গোয়ায়। কোয়েশ্চেন নম্বর 55 দেওয়া আছে, হুইচ ইজ দ্য নিউ ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রিসেন্টলি। তো আমরা আগে জানি যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে 8টি ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে আরেকটি ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা হয়েছে, তো মোট 9টি ল্যাঙ্গুয়েজ হয়েছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো এখানে কোয়েশ্চেন হলো যে নতুন কোন ল্যাঙ্গুয়েজটি ইনক্লুড করা হয়েছে? অপশন এ আসামিস, অপশন বি মারাঠি, অপশন সি ফার্সি, অপশন ডি মৈথিলি। তো এখানে আনসার হবে অপশন সি ফার্সি। 56 দেওয়া আছে, কোয়েশ্চেন নম্বর 56 দেওয়া আছে, হুইচ স্টেট অফ নর্থ ইস্ট সেলিব্রেটেড ইটস 52nd স্টেটহুড অন 21 জানুয়ারি রিসেন্টলি। তো গত 21 জানুয়ারিতে স্টেটহুড পালন করা হয়েছিল নর্থ ইস্টের কোন স্টেটটি? অপশন এ মেঘালয়, অপশন বি মণিপুর, অপশন সি ত্রিপুরা, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার হবে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তো 1972 সনের 21 জানুয়ারিতে মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরা তিনটি স্টেটকে স্টেট হিসেবে ঘোষিত করা হয়েছিল আমাদের ভারত সরকারের দ্বারা। তা তখন থেকে স্টেটহুড ডে পালন করা হয় 21 জানুয়ারিতে এই তিনটি স্টেট মিলে। কোয়েশ্চেন নম্বর 57 দেওয়া আছে, রিসেন্টলি ইন্ডিয়া ওপেন 2024 হেল্ড ইন ইন্ডিয়া, ইট ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? তো ইন্ডিয়া ওপেন 2024 রিসেন্টলি আয়োজিত করা হয়েছিল,
তো আমাদের ভারতে আয়োজিত করা হয়েছিল, এটি প্রতি বছর করা হয়। তো এখানে কোয়েশ্চেন হলো যে এই চ্যাম্পিয়নশিপটি কোন খেলার সঙ্গে জড়িত। অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি টেনিস, অপশান সি স্কোয়াশ, অপশান ডি কবাডি। তো এখানে অ্যান্সার হবে অপশান এ ব্যাডমিন্টন। কোয়েশ্চেন নম্বর 58-এ দেওয়া আছে, হু হ্যাজ ওয়ন দ্য মেন্স সিঙ্গলস টাইটেল ইন দ্য 2024 ইন্ডিয়া ওপেন। তো 2024-এর মেন্স সিঙ্গলস টাইটেলটি কে জয়লাভ করেছেন ইন্ডিয়া ওপেনের মধ্যে? অপশান এ সাত্বিক সৈরাজ রঙ্কি রেড্ডি, অপশান বি চিরাগ শেট্টি, অপশান সি সি ইউকি, অপশান ডি কাং মিন হিউক। তো এখানে অ্যান্সার হবে অপশান সি সি ইউকি। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর 59-এ। কোয়েশ্চেন নম্বর 59-এ দেওয়া আছে, অন 23 জানুয়ারি এভরি ইয়ার ইজ সেলিব্রেটেড দ্য পরাক্রম দিবস, দ্য ডে ইজ ট্রিবিউট টু হুইচ পার্সোনালিটি। তো প্রতি বছর 23 জানুয়ারিতে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় আমাদের গোটা ভারতবর্ষে। তো এখানে কোয়েশ্চেন হলো যে এই দিনটি কাকে ট্রিবিউট করা হয়, কোন লিডার বা কোন পার্সোনালিটিকে ট্রিবিউট করে পরাক্রম দিবস পালন করা হয়? অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশান বি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি রাজীব গান্ধী। তো এখানে অ্যান্সার হবে অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বোস। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন 29 জানুয়ারিতে হয়েছিল। তো উনি ওনার জন্মদিনে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। কোয়েশ্চেন নম্বর 60-তে দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য 49th ভারতরত্ন অ্যাওয়ার্ড রিসেন্টলি। তো 49th ভারতরত্ন অ্যাওয়ার্ড বা 49তম, উনি যে রিসেন্টলি ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গত 26 জানুয়ারিতে, এটি এখানে কোয়েশ্চন হলো যে এখানে পোস্টমাসলি হতে পারে, এবার যে দেওয়া হয়েছিল এটি অলরেডি মারা গিয়েছেন, ওনাকে দেওয়া হয়েছে। তো উনি হলেন 49তম ভারতরত্ন অ্যাওয়ার্ডি। তো এখানে কোয়েশ্চন হলো যে কাকে দেওয়া হয়েছে? অপশান এ কর্পূরী ঠাকুর, অপশান বি এম ফাতিমা বিবি, অপশান সি মিঠুন চক্রবর্তী, অপশান ডি নানব দেব। তো এখানে আনসার হবে অপশান এ কর্পূরী ঠাকুর। আমরা আমার লাস্ট ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করেছিলাম যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার যে ডিসকাস করেছিলাম, সেখানে আপনারা পেয়ে যাবেন ভারতরত্ন অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মভূষণ অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড, সেগুলো আমরা পুরো ফুল ডিটেলসগুলো দিয়ে দিয়েছিলাম এবং কাদেরকে দেওয়া হয়েছে সারা সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। তো আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন, সেখানে আপনারা খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনারা পেয়ে যাবেন। 61 কোয়েশ্চেন নম্বর 61-এ দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড রিসেন্টলি। তো পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড নিচের কাদেরকে দেওয়া হয়েছে? অপশান এ কনিডিলা চিরঞ্জীবী, অপশান বি এম ফাতিমা বিবি, অপশান সি মিথুন চক্রবর্তী, অপশান ডি অলভ দেবাব। তো এখানে আনসার হবে অপশান এ কনিডিলা চিরঞ্জীবী। চিরঞ্জীবী মোট 5 জনকে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো তার মধ্যে এখানে কোয়েশ্চেন এখানে যে করেন্ডেলা চিরঞ্জীবীকে দেওয়া হয়েছিল। কোয়েশ্চেন নম্বর 62-তে দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্মভূষণ অ্যাওয়ার্ড রিসেন্টলি। তো পদ্মভূষণ অ্যাওয়ার্ড নিচের কাকে দেওয়া হয়েছে? অপশান এ ভেঙ্কাইয়া নাইডু, অপশান বি সত্যব্রত মুখার্জি, অপশান সি বিন্দেশ্বর পাঠক, অপশান ডি অলভ দেব। তো এখানে আনসার হবে অপশান বি সত্যব্রত মুখার্জি। বিন্দেশ্বর পাঠক ভেঙ্কাইয়া নাইডুকেও পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। কোয়েশ্চেন নম্বর 60-তে দেওয়া আছে, হু ইজ দ্য আসামিস পার্সন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্মশ্রী রিসেন্টলি। তো এই যে আমরা ডিসকাস করেছিলাম, এবার যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড যে দেওয়া হয়েছিল, মোট 110 জনকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। তার মধ্যে আমাদের নর্থ ইস্টের 9 জন ইনক্লুডিং আসাম মিলে 9 জনকে দেওয়া হয়েছে। 110 জনের মধ্যে নর্থ ইস্টের যে যতগুলো স্টেট আছে তার মধ্যেই গোটা মিলে 9 জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো এখানে কোয়েশ্চেন হলো যে আসামের কোন জনকে দেওয়া হয়েছে? অপশান এ ড্রোনা ভুইয়া, অপশান বি পার্বতী বড়ুয়া, অপশান সি সর্বেশ্বর বসুমতারী, অপশান ডি অলভ দেবাব। তো এখানে আনসার হবে অপশান ডি অলভ দেবাব। ড্রোনা বড়ুয়া, পার্বতী বড়ুয়া, সর্বেশ্বর বসুমতারী 3 জনকেও পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে রিসেন্টলি।
क्वेश्चन नम्बर 64 দেওয়া আছে হু হ্যাজ ওয়ন দা মেন্স সিঙ্গলস টাইটেল অফ অস্ট্রেলিয়ান ওপেন 2024 রিসেন্টলি। তো 2024 এর অস্ট্রেলিয়ান ওপেন যে আছে এটি টেনিসের চ্যাম্পিয়নশিপ। তো গ্র্যান্ড স্ল্যাম, মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম আছে, চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে সবচেয়ে ইয়ংস্ট গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। তো এই অস্ট্রেলিয়ান ওপেন রিসেন্টলি যে আয়োজিত করা হয়েছিল, তো সেখানে মেন্স সিঙ্গলস টাইটেলটি কে জয়লাভ করেছে? অপশন এ জানিক সিনার, অপশন বি কার্লোস এলকারাস, অপশন সি নোভাক জোকোভিক, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন এ জানিক সিনার। তো জানিক সিনার সেখানে জয়লাভ করেছেন। কোয়েশ্চেন নম্বর 65 দেওয়া আছে, হু ডিফিটেড জেং ওয়েন ইন দ্য ফাইনাল অফ উইমেন সিঙ্গলস টাইটেল অফ অস্ট্রেলিয়ান ওপেন 2024। তো 2024 অস্ট্রেলিয়ান ওপেনের মধ্যে জেং ওয়েং, চাইনার যে খেলোয়াড় আছে, টেনিস খেলোয়াড় জেং উইং, জেং কিনওয়েনকে কে হারিয়ে উইমেন সিঙ্গলস টাইটেলটি জয়লাভ করেছেন? অপশন এ এরিনা সাভালেঙ্কা, অপশন বি কোকো গফ, অপশন সি গ্যাব্রিয়েলা সাবাতানি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন এ এরিনা সাভালেঙ্কা। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর 66। কোয়েশ্চেন নম্বর 66 দেওয়া আছে, হু ওয়ার বিকাম দ্য ফাইনালিস্ট অফ দ্য মেন্স ডাবলস টাইটেল অফ অস্ট্রেলিয়ান ওপেন 2024 রিসেন্টলি। তো মেন্স ডাবলস টাইটেল, মেন্স সিঙ্গলস টাইটেল, উইমেন্স সিঙ্গলস টাইটেল আমরা ডিসকাস করেছি এবং মেন্স ডাবলস টাইটেল আমরা এখানে ডিসকাস করব, কারা পেয়েছেন? অপশন এ রোহন বোপান্না, মেথু এবডেন, অপশন বি সাত্বিক সৈরাজ এবং চিরাগ শেট্টি, অপশন সি সাইমন বোলেলি, এন্ড্রে বাবাসরি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন এ রোহন বোপান্না অ্যান্ড মেথু এবডেন। তো অস্ট্রেলিয়া খেলোয়াড় মেথু এবডেন এবং আমাদের ভারতের খেলোয়াড় রোহন বোপান্না দুজনে মিলে মেন্স ডাবলস টাইটেলটি জয়লাভ করেছে অস্ট্রেলিয়ান ওপেনের। কোয়েশ্চেন নম্বর 67 দেওয়া আছে, রিসেন্টলি এরিনা সাভালেঙ্কা হ্যাজ ওয়ন দ্য উইমেন্স সিঙ্গলস টাইটেল অফ অস্ট্রেলিয়ান ওপেন 2024, সি বিলংস টু হুইচ কান্ট্রি? তো উনি কোন দেশের? অপশন এ সার্বিয়া, অপশন বি রাশিয়া, অপশন সি বেলারুস, অপশন ডি ইউএসএ। তো এরিনা সাভালেঙ্কা উনি বেলারুসের, অপশন সি বেলারুস। কোয়েশ্চেন নম্বর 68 দেওয়া আছে, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল ভোটার্স ডে এভরি ইয়ার? তো প্রতি বছর ন্যাশনাল ভোটার্স ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ 22 জানুয়ারি, অপশন বি 23 জানুয়ারি, অপশন সি 24 জানুয়ারি, অপশন ডি 25 জানুয়ারি। তো এখানে আনসার হবে অপশন ডি 25 জানুয়ারি। কোয়েশ্চেন নম্বর 69 দেওয়া আছে, হুইচ অ্যাওয়ার্ড কনফার্ড টু রিয়ান পরাগ অ্যাট দ্য 2024 বিসিসিআই নমন অ্যাওয়ার্ড সেরেমনি? তো বিসিসিআই নমন অ্যাওয়ার্ড সেরেমনির বিষয়েও আমরা ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে। তো এখানে কোয়েশ্চেন হলো যে রিয়ান পরাগ, আমাদের অসমের যে রিয়ান পরাগ যে খেলোয়াড় আছে ক্রিকেটার, তো উনি বিসিসিআই নমন অ্যাওয়ার্ড সেরেমনির মধ্যে কোন অ্যাওয়ার্ডটি পেয়েছে? অপশন এ পলি উমরিগার, অপশন বি লালা অমরনাথ, অপশন সি সিকে নাইডু অ্যাওয়ার্ড, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন বি লালা অমরনাথ। তো লালা অমরনাথ বেস্ট ডোমেস্টিক প্লেয়ার অফ দ্য ইয়ার টাইটেলটি পেয়েছেন, এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন রিয়ান পরাগ। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর 70। কোয়েশ্চেন নম্বর 70 দেওয়া আছে, হু হ্যাজ বিন ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট অফ দ্য 75th রিপাবলিক ডে ইন ইন্ডিয়া? তো রিসেন্টলি গত 26 তারিখে রিপাবলিক ডে পালন করা হয়েছিল আমাদের ভারতে। তো এখানে সেখানে চিফ গেস্ট হিসাবে কাকে ইনভাইট করা হয়েছিল এবং উনি এসেছিলেন চিফ গেস্ট হিসেবে? অপশন এ ইমানুয়েল ম্যাক্রন, অপশন বি জো বাইডেন, অপশন সি গ্যাব্রিয়েল অটল, অপশন ডি জর্জিয়া মেলোনি। তো এখানে আনসার হবে অপশন এ ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের প্রেসিডেন্ট যে আছে ইমানুয়েল ম্যাক্রন, ওনাকে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল এবং উনি উপস্থিত ছিলেন। কোয়েশ্চেন নম্বর 71 দেওয়া আছে, হুইচ স্পেস ক্রাফট হ্যাজ বিন সেন্ট টু দ্য মুন বাই দ্য জাক্সা? তো জাক্সা যে আছে এটি জাপানের স্পেস সেন্টার, তো জাপানের স্পেস সেন্টারের নাম জাক্সা। তো সেখান থেকে একটি স্পেস ক্রাফট পাঠানো হয়েছিল চন্দ্রের মধ্যে এবং সাকসেসফুলি ল্যান্ডও হয়েছিল। তো এখানে কোয়েশ্চেন হলো যে
কোন স্পেসক্রাফটকে পাঠানো হয়েছিল। অপশন এ স্লিম, অপশন বি লুনা 25, অপশন সি অ্যাপোলো 11, অপশন ডি চেঞ্জ ই 3। তো এখানে আনসার হবে অপশন এ স্লিম। স্লিম যে আছে এই স্পেসক্রাফটকে পাঠানো হয়েছিল চন্দ্রের মধ্যে। লুনা 25 এটি রাশিয়ার দ্বারা পাঠানো হয়েছিল এবং সাকসেস হয়নি। এবং অ্যাপোলো 11 যে আছে এটি ইউএসএর, এবং চেঞ্জ ই যে আছে চেং ই থ্রি যে আছে এটি চাইনার স্পেসক্রাফট। কোয়েশ্চেন নম্বর 72 দেওয়া আছে, অন হুইচ ডে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেলিব্রেটেড দ্য ডায়মন্ড জুবলি অফ ইটস ফরমেশন রিসেন্টলি। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দ্বারা ডায়মন্ড জুবলি ফাউন্ডেশন ডে বা বলতে পারি বা ফরমেশন ডেও বলতে পারি, ডায়মন্ড জুবলি কয়েকদিন আগে অর্গানাইজ করেছেন বা পালন করেছেন। তো এখানে কোয়েশ্চেন হলো যে কত তারিখে, অপশন এ 26 জানুয়ারি, অপশন বি 27 জানুয়ারি, অপশন সি 28 জানুয়ারি, অপশন ডি 29 জানুয়ারি। তো এখানে আনসার হবে অপশন সি 28 জানুয়ারি। কোয়েশ্চেন নম্বর 73 দেওয়া আছে, হু হ্যাজ টেকেন ওথ এজ দ্য চিফ মিনিস্টার অফ বিহার রিসেন্টলি। তো বিহারের চিফ মিনিস্টার হিসাবে কে শপথ গ্রহণ নিয়েছেন রিসেন্টলি? অপশন এ নীতিশ কুমার, অপশন বি সম্রাট চৌধুরী, অপশন সি তেজশ্রী যাদব, অপশন ডি রাবড়ি যাদব। তো এখানে আনসার হবে অপশন এ নীতিশ কুমার। এইবার নিয়ে নীতিশ কুমার নয় নম্বর চিফ মিনিস্টার হয়েছেন, বা নয় নম্বর বলতে পারে বা নয়বারের মতো নীতিশ কুমার চিফ মিনিস্টার পদে শপথ গ্রহণ করেছেন। কোয়েশ্চেন নম্বর 74 দেওয়া আছে, সাদা তান্সিক ইজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হেল্ড বিটুইন হুইচ কান্ট্রিজ। তো কোন দেশের সঙ্গে এই সাদা তান্সিক জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে রিসেন্টলি? অপশন এ ইন্ডিয়া সৌদি আরবিয়া, অপশন বি ইন্ডিয়া ইরান, অপশন সি ইন্ডিয়া ইউএই, অপশন ডি ইন্ডিয়া ইসরায়েল। তো এখানে আনসার হবে অপশন এ ইন্ডিয়া সৌদি আরবিয়া। কোয়েশ্চেন নম্বর 75 দেওয়া আছে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ফার্স্ট এডিশন অফ FIH হকি 5S উইমেন্স ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি? তো FIH হকির যে আছে, হকির এই একটি উইমেন্স ওয়ার্ল্ড কাপ, মেন্স ওয়ার্ল্ড কাপ হকি 5S, যার এটি প্রথম চ্যাম্পিয়নশিপ এটি হলো। তো এখানে কোয়েশ্চেন হলো যে এটি কোন জায়গায় হয়েছে বা কোন কান্ট্রি হোস্ট করেছে? অপশন এ ইন্ডিয়া, অপশন বি ওমান, অপশন সি নেদারল্যান্ড, অপশন ডি কুয়েত। তো এখানে আনসার হবে অপশন বি ওমান। ওমানে FIH হকি 5S ওয়ার্ল্ড কাপ যে আছে, প্রথম এডিশন এইবার যে হয়েছে এটি ওমানে হোস্ট করেছেন। কোয়েশ্চেন নম্বর 76 দেওয়া আছে, হুইচ কান্ট্রিজ মেন্স টিম ওয়ান দ্য ফাইনাল অ্যান্ড ক্লেম দ্য ইনোগ্রাল টাইটেল অফ FIH হকি 5S মেন্স ওয়ার্ল্ড কাপ 2024। তো এই FIH হকি 5S মেন্স ওয়ার্ল্ড কাপের মধ্যে প্রথম, যেহেতু ইনোগ্রাল টাইটেল বা প্রথম টাইটেলও বলা হয় বলতে পারি, তো প্রথম টাইটেল কে পেয়েছে? তো রিসেন্টলি জয়লাভ করেছে, কোন দেশে জয়লাভ করেছে? অপশন এ নেদারল্যান্ড, অপশন বি মালয়েশিয়া, অপশন সি ওমান, অপশন ডি ইন্ডিয়া। তো এখানে আনসার হবে অপশন এ নেদারল্যান্ড। তো নেদারল্যান্ড সেখানে জয়লাভ করেছে টাইটেলটি। কোয়েশ্চেন নম্বর 77 দেওয়া আছে, হুইচ কান্ট্রিজ উইমেন্স টিম ওয়ান দ্য ফাইনাল অ্যান্ড ক্লেম দ্য ফার্স্ট টাইটেল অফ FIH হকি 5S উইমেন্স ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি? তো এই FIH এই চ্যাম্পিয়নশিপের মধ্যে উইমেন্স টাইটেলটি কোন দেশে জয়লাভ করেছে? অপশন এ ওমান, অপশন বি নেদারল্যান্ড, অপশন সি ইন্ডিয়া, অপশন ডি শ্রীলঙ্কা। তো এখানে আনসার হবে নেদারল্যান্ড। এখানেও উইমেন্স এবং মেন্স টাইটেলও প্রথম সিজন এইবার যে হয়েছে, প্রথম সিজন FIH হকি 5S ওয়ার্ল্ড কাপ, তো উইমেন্স এবং মেন্স টাইটেলও নেদারল্যান্ডের জয়লাভ। কোয়েশ্চেন নম্বর 78 দেওয়া আছে, অন হুইচ ডে ইন্ডিয়ান নিউজ পেপার ডে ই সেলিব্রেটেড এভরি ইয়ার? তো প্রতি বছর
ইন্ডিয়ান নিউজপেপার ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ 27 জানুয়ারি, অপশন বি 28 জানুয়ারি, অপশন সি 29 জানুয়ারি, অপশন ডি 30 জানুয়ারি। তো এখানে আনসার হবে অপশন সি 29 জানুয়ারি। তো প্রতি বছর 29 জানুয়ারিতে ইন্ডিয়ান নিউজপেপার ডে পালন করা হয়। এই দিনে আমাদের ভারতের সবচেয়ে প্রথম নিউজপেপার যা আছে বেঙ্গল গেজেট, এই দিনে প্রথম পাবলিশ করা হয়েছিল। তো সেই জন্য ওই দিনটিকে ইন্ডিয়ান নিউজপেপার ডে হিসাবে পালন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 79 দেওয়া আছে, এক্সারসাইজ খঞ্জর ইজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হেল্ড বিটুইন হুইচ কান্ট্রিজ? তো রিসেন্টলি এটি এক্সারসাইজ খঞ্জর আয়োজিত করা হয়েছিল আমাদের ভারতে। তো এখানে কোয়েশ্চেন হলো যে এটি এক্সারসাইজ খঞ্জরটি কোন কোন দেশের মধ্যে হয়? অপশন এ ইন্ডিয়া কাজাকিস্তান, অপশন বি ইন্ডিয়া কিরগিস্তান, অপশন সি ইন্ডিয়া কুয়েত, অপশন ডি ইন্ডিয়া সৌদি আরবিয়া। তো এখানে আনসার হবে অপশন বি ইন্ডিয়া কিরগিস্তান। তো ভারত এবং কিরগিস্তানের মধ্যে এই এক্সারসাইজ খঞ্জরটি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটি হয়। ঠিক আছে, তো আমাদের জানা দরকার যে যতগুলো এক্সারসাইজ যতগুলো প্রতি মাসে যে হয় ওই এক্সারসাইজগুলো কোন দেশের সঙ্গে কোন এক্সারসাইজ হয় সেটা আমাদের জানা দরকার। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 80। কোয়েশ্চেন নাম্বার 80 দেওয়া আছে, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য জগন্নাথপুরী হেরিটেজ করিডোর রিসেন্টলি? তো জগন্নাথপুরী হেরিটেজ করিডোর এটি কে ইনোগ্রেট করেছেন রিসেন্টলি? অপশন এ যোগী আদিত্যনাথ, অপশন বি নবীন পটনায়ক, অপশন সি নীতিশ কুমার, অপশন ডি নরেন্দ্র মোদি। তো এখানে আনসার হবে অপশন বি নবীন পটনায়ক। উনি বর্তমান উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তো উনি জগন্নাথপুরী হেরিটেজ করিডোরটি উনি ইনোগ্রেট করেছেন। কোয়েশ্চেন নাম্বার 81 দেওয়া আছে, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং হেল্ড? তো প্রথম ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং কোন জায়গায় হয়েছে, রিসেন্টলি হয়েছে এটি? অপশন এ নিউ দিল্লি, অপশন বি কলকাতা, অপশন সি গোয়া, অপশন ডি আসাম। তো এখানে আনসার হবে অপশন বি কলকাতা। তো সেখানে আমাদের অসমের যে সর্বানন্দ সোনোয়াল আছে, মাননীয় সর্বানন্দ সোনোয়াল সেখানে চেয়ারম্যান হিসেবে রয়েছিলেন সেই মিটিংয়ের। কোয়েশ্চেন নাম্বার 82 দেওয়া আছে, হোয়ার ওয়াজ দ্য 19th নন অ্যালাইন্ড মুভমেন্ট সামিট হেল্ড রিসেন্টলি? নন অ্যালাইন্ড মুভমেন্ট এই সামিটটি কোন জায়গায় হয়েছে? এবার যে হয়েছে এটি 19তম। তো এই সামিটটি কোন জায়গায় হয়েছে? অপশন এ ইন্ডিয়া, অপশন বি ইউগান্ডা, অপশন সি সুইজারল্যান্ড, অপশন ডি ইউকে। তো এখানে আনসার হবে অপশন বি ইউগান্ডা। তো ইউগান্ডাতে 19th নন অ্যালাইন্ড মুভমেন্ট বা 2024 নন অ্যালাইন্ড মুভমেন্ট সামিটটি হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 83 দেওয়া আছে, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট সাইক্লোন অফ 2024 ইন দ্য ওয়ার্ল্ড? তো 2024 প্রথম সাইক্লোন আমাদের বিশ্বের প্রথম সাইক্লোন 2024 নিচের কোনটি? অপশন এ সাইক্লোন আলবারো, অপশন বি সাইক্লোন মোচা, অপশন সি সাইক্লোন বিপর্যয়, অপশন ডি নানবদেব। তো এখানে আনসার হবে অপশন এ সাইক্লোন আলবারো। এটি মাদাগাস্কারে হয়েছিল, তো মাদাগাস্কারে এই টাইটেল সাইক্লোনটি হয়েছিল। তো এটি 2024 প্রথম সাইক্লোন। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 84। কোয়েশ্চেন নাম্বার 84 দেখছে, হু হ্যাজ ওয়ন দ্য এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024 রিসেন্টলি? তো এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপটি 2024 কে জয় লাভ করেছেন? অপশন এ মানসিং, অপশন বি হুয়াং ইয়ংজেং, অপশন সি অমর শর্মা, অপশন ডি নানবদেব। তো এখানে আনসার হবে অপশন এ মানসিং। কোয়েশ্চেন নাম্বার 85 দেখছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক আসামস ব্রেভ হার্ট লাচিত বরফুকন? তো রিসেন্টলি আসামস ব্রেভ হার্ট লাচিত বরফুকন অমিত শাহর দ্বারা, আমাদের মাননীয় অমিত শাহর দ্বারা আনভিল করা হয়েছিল, পাবলিশ করা হয়েছিল বা আনভিল করা হয়েছিল। তো এখানে কোয়েশ্চেন হলো যে এই বইটি কে লিখেছেন? অপশন এ অরূপ কুমার দত্ত, অপশন বি মৃণাল বোরা, অপশন সি অতুল হাজারিকা, অপশন ডি নানবদেব। তো এখানে আনসার হবে অপশন এ অরূপ কুমার দত্ত। কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে স্পোর্টসের বিষয়েও জানা দরকার, ইলেকশনের বিষয়েও জানা দরকার, কোন বইটি কোন ফেমাস বইটি কোন লেখকের পাবলিশ লিখেছেন সেটাও আমাদের জানা দরকার, তাই এখানে বুকসের বিষয়ে আমি দিয়ে দিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 86 দেওয়া আছে, হু হ্যাজ লঞ্চড দ্য গাও চলো অভিযান ক্যাম্পেইন রিসেন্টলি? তো গাও চলো অভিযান ক্যাম্পেইন রিসেন্টলি কে লঞ্চ করেছেন? অপশন এ অমিত শাহ, অপশন বি নীতিন গডকরি, অপশন সি জেপি নড্ডা, অপশন ডি নরেন্দ্র মোদি।
तो এখানে आंसर হবে অপশন সি জেপি নাড্ডা। গাও চলো অভিযান ক্যাম্পেইনটি জেপি নাড্ডার দ্বারা লঞ্চ করা হয়েছে। কোয়েশ্চন নম্বর 87 এ দেওয়া আছে, হু হ্যাজ ওয়ন দা উইমেন্স সিঙ্গলস টাইটেল অফ ইন্ডিয়া ওপেন 2024। তো 2024 এর ইন্ডিয়া ওপেন ওপেনের মধ্যে উইমেন্স সিঙ্গলস টাইটেল কে জয় লাভ করেছে? অপশন এ তাই জু হিং ইং, অপশন বি সাইনা নেহওয়াল, অপশন সি পিভি সিন্ধু, অপশন ডি চ্যাং ইউফেই। তো এখানে আনসার হবে অপশন এ তাই ইউ জিং, তাই ইউ ইং, তাই জু ইং, তাই জু ইং উনি এই 2024 ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়নশিপটি জয়লাভ করেছেন। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর 88। কোয়েশ্চেন নম্বর 88 দেওয়া আছে, হোয়ার ওয়াজ দ্য 9th পক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল হেল্ড রিসেন্টলি? তো 9th পক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল যে রিসেন্টলি হয়েছে এটি কোন জায়গায় হয়েছিল? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি আসাম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মিজোরাম। তো এখানে আনসার হবে অপশন সি অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে পক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যালটি হয়েছিল। কোয়েশ্চন নম্বর 89 দেওয়া আছে, হুইচ স্টেট কন্ডাক্টেড দ্য কাস্ট সেন্সাস অ্যান্ড বিকেম দ্য সেকেন্ড স্টেট আফটার বিহার? তো কোন স্টেটে কাস্ট সেন্সাস কন্ডাক্ট করা হয়েছিল রিসেন্টলি এবং বিহারের পরে 2 নম্বর স্টেট হয়েছে আমাদের ভারতের যে স্টেটে কাস্ট সেন্সাসটি করার মধ্যে? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি আসাম, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি উত্তরপ্রদেশ। তো এখানে আনসার হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। কোয়েশ্চেন নম্বর 90 দেওয়া আছে, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দাকার র্যালি স্টেজ? দাকার র্যালি স্টেজের মধ্যে আমাদের ভারতের প্রথম খেলোয়াড় কে হয়েছেন যিনি এই টাইটেলটি জয়লাভ করেছেন? অপশন এ হরিত নোয়া, অপশন বি মানসিং, অপশন সি যোগেশ সিং, অপশন ডি নান অফ দ্য। তো এখানে আনসার হবে অপশন এ হরিত নোয়া। কোয়েশ্চেন নম্বর 91 দেওয়া আছে, হুইচ এয়ারপোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ ওয়ন দ্য বেস্ট এয়ারপোর্ট অফ দ্য ইয়ার ফর 2023? তো 2023 বেস্ট এয়ারপোর্ট অফ দ্য ইয়ার টাইটেলটি নিচের কোন এয়ারপোর্টে পেয়েছে বা কোন এয়ারপোর্টকে দেওয়া হয়েছে? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি নিউ দিল্লি, অপশন সি বোথ এ এন্ড বি, অপশন ডি নান অফ দ্য। তো এখানে আনসার হবে অপশন সি বোথ এ এন্ড বি, বেঙ্গালুরু এবং নিউ দিল্লিকে জয়েন্টলি এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নম্বর 92 দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য বেলকন অ্যাথলেট অফ দ্য ইয়ার রিসেন্টলি? তো বেলকন অ্যাথলেট অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে বা কে টাইটেলটি পেয়েছেন? অপশন এ বিরাট কোহলি, অপশন সি নোভাক জোকোভিক, অপশন সি জানিক সিনার, অপশন ডি কার্লোস এলকারাস। তো এখানে আনসার হবে অপশন বি নোভাক জোকোভিক। কোয়েশ্চেন নম্বর 93 দেওয়া আছে, হু হ্যাজ টেকেন ওথ অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ গুয়েটমালা রিসেন্টলি? তো গুয়েটমালা তো রিসেন্টলি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, তো সেখানে কে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন বা এই প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ বার্নার্ডো আরেবালো, অপশন বি কারিন হেরারা, অপশন সি গ্যাব্রিয়েল অটল, অপশন ডি নানো দেব। তো এখানে আনসার হবে অপশন এ বার্নার্ডো আরেবালো। কোয়েশ্চেন নম্বর 94 দেওয়া আছে, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি লঞ্চড মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান রিসেন্টলি? ভারতের কোন স্টেটের মধ্যে রিসেন্টলি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করা হয়েছে? অপশন এ আসাম, অপশন বি কেরালা, অপশন সি বিহার, অপশন ডি ছত্তিশগড়। তো এখানে আনসার হবে অপশন এ আসাম। কোয়েশ্চেন নম্বর 95 দেওয়া আছে, রিসেন্টলি অপারেশন সর্বশক্তি হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ ফোর্স অফ ইন্ডিয়া? তো ভারতের কোন ফোর্সের দ্বারা অপারেশন সর্বশক্তি লঞ্চ করা হয়েছিল? ইন্ডিয়ান আর্মি অপশন এ, অপশন বি ইন্ডিয়ান নেভি, অপশন সি ইন্ডিয়ান এয়ারফোর্স, অপশন ডি আসাম পুলিশ। তো এখানে আনসার হবে অপশন এ ইন্ডিয়ান আর্মি। এখন আমরা যাই কোয়েশ্চেন নম্বর 96। কোয়েশ্চেন নম্বর 96 দেওয়া আছে, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাগ্রিড টু হোস্ট দ্য গ্লোবাল পিস কনফারেন্স ফর ইউক্রেন রিসেন্টলি? তো গ্লোবাল পিস কনফারেন্স এই কনফারেন্সটি কোন দেশে অ্যাকসেপ্ট করেছে যে এই কনফারেন্সটা করার জন্য? ইউক্রেনের জন্য এই কনফারেন্সটি করার উদ্দেশ্য হলো ইউক্রেনের জন্য ইউক্রেনকে
सहमत देवार जोन्नो ए कॉन्फ्रेंस टी करा होगे तो कौन देशे एटी एग्री करा चे होस्ट करा जोन्नो ऑप्शन ए इंडिया ऑप्शन बी स्विट्जरलैंड ऑप्शन सी डेनमार्क ऑप्शन डी यूके तो एखाने आंसर होगे ऑप्शन बी स्विट्जरलैंड क्वेश्चन नंबर 97 दो आछे हुईच रैंक हैज सिक्योर्ड बाय इंडिया एट द ग्लोबल फायर पावर रैंकिंग 2024 तो ग्लोबल फायर पावर रैंकिंग 2024 এটি প্রতি বছর এই এই র্যাঙ্কটি পাবলিশ করা হয় তো এবার যে এই র্যাঙ্কটি পাবলিশ করা হয়েছিল তো সেখানে আমাদের ভারত কত নম্বর র্যাঙ্ক পেয়েছে অপশন এ ফার্স্ট অপশন বি সেকেন্ড অপশন সি থার্ড অপশন ডি ফোর্থ তো এখানে আনসার হবে অপশন ডি ফোর্থ কোয়েশ্চেন নম্বর 98 দেওয়া আছে হুইচ অ্যানিমেল হ্যাজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ভালনারেবল অন আইইউসিএন রেড লিস্ট রিসেন্টলি তা আইইউসিএন রেড লিস্টের মধ্যে কোন অ্যানিমেলকে ডিক্লেয়ার করা হয়েছে বিলুপ্ত প্রাণী হিসেবে অপশন এ বেঙ্গল টাইগার অপশন বি হিমালয়ান ওয়ুলফ অপশন সি পোলার বিয়ার অপশন ডি গোল্ডেন ফিশ তো এখানে আনসার হবে হিমালয়ান ওয়ুলফ কোয়েশ্চেন নাম্বার 99 দেওয়া আছে হু হ্যাজ রিটেন দ্য বুক প্রণব মাই ফাদার তো প্রণব মাই ফাদার এই বইটি কে লিখেছেন অপশন এ শর্মিষ্ঠা মুখার্জি অপশন বি অমিত এব্রাহাম অপশন সি অনুরাগ আনন্দ অপশন ডি অশোক বেঙ্কার তো এখানে আনসার হবে অপশন এ শর্মিষ্ঠা মুখার্জি তো উনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যে আছে প্রণব মুখার্জি ওনাকে ওনার বিষয়ে বোধহয় এই বইয়ের মধ্যে লিখেছেন তো এই বইটি উনি লিখেছেন আজকে লাস্ট কোয়েশ্চেন 100 নম্বর কোয়েশ্চেন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ পেপসিকো রিসেন্টলি তো সি পেপসিকোর সিইও হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অপশন এ জাগরুত কোটেচা অপশন বি আহমেদ এল শেখ অপশন সি নারায়ণ মূর্তি অপশন ডি নানবদেব তো এখানে আনসার হবে জাগরুত কোটেচা তো জাগরুত কোটেচাকে পেপসিকোর সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে রিসেন্টলি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে স্টাডি ব্যবসায় ফেসবুক পেজ আছে স্টাডি ব্যবসায় টেলিগ্রাম চ্যানেল আছে স্টাডি ব্যবসায় সেখানে গিয়েও সার্চ করে ফলো করতে পারবেন সাবস্ক্রাইব করতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যদি আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে এবং নিজের কতটুকু আনসার কারেক্ট হয়েছে সেটাও আপনারা দিয়ে দেবেন এবং আমি আপনাদের জন্য আরও কী করতে পারি যাতে আপনাদের সহায়তা হয় বা এই ভিডিওর মধ্যে কী ইম্প্রুভ করতে লাগে সেটাও আপনারা কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের কমেন্টের ভ্যালুয়েবল কমেন্টটি আমি দেখার নিশ্চয়ই চেষ্টা করব এবং ইম্প্রুভ করার চেষ্টা করব আমি আপনাদেরকে আরবারও রিকোয়েস্ট করছি যে আপনারা কাইন্ডলি ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের মধ্যে অনেকজনে আছে আমার ভিডিওটি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তো আপনাদেরকে রিকোয়েস্ট করি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকও করবেন যাতে আমিও খুবই মোটিভেটেড হয়ে আরও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আরও ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আপনাদের জন্য নিয়ে আসি এক্সামে ধন্যবাদ